নমস্কার, স্বাগত সবাইকে। এই সময় এক শিক্ষামূলক অনুষ্ঠান পাবো বলে আমরা যে যার মতো টিভি টিউন করে সৃষ্টি টিভি, সৃষ্টি প্লাস অবশ্যই আমরা দেখছি, এবং দেখছি সেই প্রত্যাশাটা নিয়ে যে আমরা শুধু পাবো তা নয়, তার মধ্যে থেকে সজাগ হতে পারব। ঠিক তাই তো, পণ্ডিত শ্রী অর্পণের অনুষ্ঠান মানেই সেই সজাগ হওয়ার অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান, জ্ঞানের অনুষ্ঠান, সর্বোপরি আমাদের জন্যে আমাদের অনুষ্ঠান, এই বিশ্বাসটা আছে বলেই আজ আমরা নিয়মিতভাবে এই অনুষ্ঠান, সেটা কখনো রেকর্ডিং, কখনো লাইভ, কখনো রিপিট টেলিকাস্ট দেখতে বসে পড়ি। আর বসে পড়ি তার সার্থকতা তিনিও বারে বারে আমাদেরকে সেই ভরসা জুগিয়ে চলেন, সেটা প্রদান করেন, এবং প্রত্যেক পর্বে আমাদেরকে আবারও সমৃদ্ধ করেন। ঠিক যেমন রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমে তার শিক্ষা প্রদান, ঠিক তেমনি এই টিভি প্রোগ্রামেও তার ব্যতিক্রম হয় না। সেই ব্যতিক্রম না হওয়া অনুষ্ঠানে, অবশ্যই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে, যুগপথ এটাই বলতে হয়, আজকের বিষয়ের দিকে চোখ রাখি। পণ্ডিত শ্রী অর্পণ কী ভেবেছেন, কীভাবে ভেবেছেন, রাহু নিয়ে তার ভাবনা, এবং সেটা যদি দশমে রাহু হয় আজকের বিষয় রূপে, তাহলে তার বিশ্লেষণ কী দাঁড়াবে। রাহু নিয়ে আমাদের চিন্তার অন্ত নেই, আমাদের কোথাও অল্প জানা, কোথাও না জানার জায়গা থেকে আরও বেশি করে আমাদের আতঙ্ক একটা ভীষণ রকম গ্রাস করে। সেই কতটা আমরা আতঙ্কিত হব, কতটা এই রাহু প্রভাব ফেলবে জাতক জাতিকার, সেই রাশিচক্রের দশমের বিশ্লেষণ কিভাবে হয়, এবং কতটা আমরা আবারও সজাগ হতে পারি, সেই আশা নিয়ে পশ্চিমবঙ্গের আপনাদেরই বিবেচনায় শ্রেষ্ঠতম তিন নামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম, যিনি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে হাজির, আপনাদের স্বাগত জানিয়ে তাকেই স্বাগত জানাতে চাইব, ভারতীয় সনাতন জ্যোতিষশাস্ত্রের সেই অনবদ্য বিশ্লেষণ নিয়ে পণ্ডিত শ্রী অর্পণ আরও একবার আমাদের সকলের জন্য স্বাগত আপনাকে পণ্ডিত জি। নমস্কার। দশমে রাহু আজকের বিষয় নির্ধারিত হয়েছে। আমি একদম যদি সরাসরি আপনার কাছে বিষয় প্রবেশ করার ক্ষেত্রে কানেক্টিং জিজ্ঞাসা করি, দশম তো কর্মস্থান বলে আমরা জানি, শুনেছি, আপনার কাছেই ব্যাখ্যা পাই বারে বারে, এই দশমে রাহু থাকলে কি হয়, কর্মস্থানের ক্ষেত্রে কি প্রভাব পড়ে? প্রথম হচ্ছে একটা স্বাভাবিক দেখবে, পাপগ্রহ সম্পর্কে আমাদের সাধারণ মানুষ যারা, তাদের একটা আতঙ্কগ্রস্ত হওয়ার একটা প্রবণতা আছে, রাহু শনি মঙ্গল, কিন্তু এই পাপগ্রহের অবস্থানগতভাবে ভালো মন্দ নির্ভর করে। কারণ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি মানে সনাতন বৈদিক জ্যোতিষ তো বারোটা ভাব, সেই বারোটা ভাবের বারো রকম অ্যাসপেক্ট আছে। এখন দশমে রাহু, দশম তো কর্মস্থান, তা কর্ম ছাড়া তো সাধারণ সংসারী মানুষের বেঁচে থাকার কোনো স্থান নেই, কিন্তু সেখানে রাহু থাকলে সবসময় খুব খারাপ হবে, এরকম একটা নেগেটিভ অ্যাটিচিউড অনেকের আছে, তা কিন্তু নয়, নয় না, তা কিন্তু নয়। আরেকটি বিষয় যেটা হচ্ছে লগ্ন ওয়াইজ, অর্থাৎ মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, এই লগ্ন ওয়াইজ এক একটা ক্ষেত্রে দশমে রাহুর এক এক রকম অবস্থান। আচ্ছা, ধরা যাক মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের দশমে রাহু চর রাশিতে যদি থাকে, তার মানে মেষ লগ্নের দশমে রাহু মানে মকরে রাহু, তা মকরে রাহু মকর চর রাশি, রাহু যদি দশমে থাকে কর্ম পরিবর্তন হতে পারে, ঘুরে ঘুরে ট্রান্সফার হতে পারে বারবার, সে বাড়ির ভাত ডাল খেয়ে অফিস করতে যাবে এরকম পরিস্থিতি নাও হতে পারে। আর যেহেতু রাহুটা শনির ঘরে রয়েছে, দুটো তমগুণী গ্রহের এফেক্ট আছে, কর্মস্থানে একটু প্রমোশন সময় মতো হতে চাইবে না, একটু বসের সাথে কনফ্লিক্ট, কর্মস্থানে শত্রুতা, একটু অপজশ, সেটা হতে পারে। হোয়ারাজ সেটা যদি কর্কট লগ্ন হয়, সেটা যদি কন্যা লগ্ন হয়, ওই ধরনের বিষয়টা হবে না, তখন পুরোটাই ভালো হওয়ার জন্য। এটা ডিপেন্ড করছে, হ্যাঁ ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালি লগ্ন অনুযায়ী, ব্যাপারটা কিন্তু লগ্ন অনুযায়ী তো সমস্ত রাহুর ফল হবে। যারা একটু জ্যোতিষ সম্পর্কে সচেতনতা কম বা অল্প বিদ্যার জ্যোতিষ, যারা বিভিন্ন চ্যানেলে বসে,
আপনার দশমেরাও তার মানে আপনার আপনি সারা জীবন বেকার থাকবে এরকম একটা ত্রাস সৃষ্টি করে দেয়, তা কিন্তু নয়। রাহু দশমে যোগ কারকের সাথে যুক্ত হলে প্রভূত উন্নতি হতে পারে, তার এনার্মাস মানি হতে পারে, সম্মান হতে পারে, উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারে, সেই জায়গাগুলো বুঝতে হবে তো বিষয়টা। কোন লগ্নের দশমেরাও কোথায় আছে সেইটা যতক্ষণ না হবে, শুধু দশমে রাহুর কিন্তু ওর মূল্য নেই। যেরকম আমার নিজের দশমে রাহু, আমার কর্কট লগ্ন দশমে রাহু চর রাশিতে আছে, তুমি দেখো আমার কর্মটা সবসময় ঘুরে ঘুরে, আমার ইচ্ছা থাকলেও আমি বাড়িতে চেম্বার করতে পারি না, মানে গ্রহের এমনই একটা বিষয় যে ঘুরে ঘুরে যেতে হয়। মানে কেউ কোনো মাসে যদি আমার অসুস্থতার জন্য কোনো চেম্বার ক্যান্সেলও হয় তাদের মন খারাপ হয়ে যায়, তাই তো? এবার আমারও একটু মন খারাপ হয়ে যায় এতদিন চেম্বারে যাওয়া, মানে শুধু অর্থ রোজগার তো নয়, মানুষের সাথে মানুষের সম্পর্কটা দীর্ঘদিন থাকতে থাকতে একটা মায়াও তো পড়ে যায়, সেটা তো আছে যে আমি যাব ওই মানুষটা কিছু হয়তো জানতে চাইবে। এবং আমার চেম্বারে তুমি লাইভ ইনফোনই দেখতে পারবে যে কোনো অশালীন আচরণ আচরণ বা কোনো খারাপ ব্যবহার ক্লায়েন্টের সাথে, আমার দ্বারা কোনো কাজ নাও হতে পারে কিন্তু আমার দ্বারা একটু শান্তি নিয়ে ফিরতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু আমি চেষ্টা করি। সব কাজ সবার দ্বারা হয়তো নাও হতে পারে, হাজার হাজার লোক দেখতে হয়, তো সেখানে সবার হয়তো আমার প্রতিকারে খুব কাজ হলো না, এরকম হতে পারে তো অনেক সময়, আমি তো মানুষ, কিন্তু সেখানেও আমি তাদেরকে কিন্তু সবসময় চেষ্টা করি বারবার করে কিভাবে একটু উপকারের দিকে হাতটা বাড়ানো, ওটার চেষ্টা কিন্তু আমি করি। লাইভ ইন ফোন যখন হয় তখন ফোনেই তোমরা সেটা শুনতে পারো। এটা বোধ হয় তখনই সম্ভব যখন মনের মধ্যে সেই একটা লক্ষ্যে অবিচল থাকা, সেই মনোবাসনাটা থাকে, আর এটা তখনই সম্ভব যখন দায়বদ্ধতা কি সেটা নিজের জীবন দিয়ে কেউ অনুভব করে এবং সেটার প্রয়োগ করে। পাশাপাশি জ্ঞান, শিক্ষা, শাস্ত্রীয় পাণ্ডিত্য এগুলো তো থাকতেই হবে সেখানে। ওই যে আমরা কতটা আতঙ্কিত হব আর কতটা নিশ্চিন্ত থাকব, সেই যে তুল্যমূল্য বিচার এবং নির্ণয়টা সেই যথাযথ জ্ঞানের দ্বারাই সম্ভব। তবে হ্যাঁ, সেখানে কোথাও একটা ওই যে দায়বদ্ধতাটা সেটা তো ভীষণ জরুরি, এই কারণে অন্তত এই অ্যাসপেক্টে যে মানুষকে বিভ্রান্ত করে ভয় দেখিয়ে তার কাছ থেকে সেই সোকল পেশাদারী মানুষ রূপে পেশার জন্যে অযথা অর্থ বের করে আনা, না যেটা নয় সেটা নয়, যেটা হবে সেটাকে স্পষ্টভাবে জানানো, আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না, হতে পারে আমার দ্বারা সকল কাজ প্রতিকারের ক্ষেত্রে নাও হতে পারে, এই অকপট স্বীকারোক্তিটা কোন কোন ক্ষেত্রে কজনের কাছে মিলতে পারে এটাও তো বোধহয় একটা দৃষ্টান্ত স্বরূপ পণ্ডিত শ্রী অর্পণ আজকেও বোধহয় আরও একবার সেই মাইল ফলকটাই স্থাপন করলেন। কেন আজকে আমার আপনার প্রত্যেকের বিবেচনায় তিনি সেই সেরা জায়গায় অবস্থান করছেন, অন্তত এইটুকু থেকেও আরও একবার স্পষ্ট হওয়া। হ্যাঁ, এটা মনে হতে পারে যে তার সম্বন্ধে স্তুতি বাক্য দেওয়া হচ্ছে, একটা খুব বাস্তবসম্মত কথা ভেবে দেখার জন্যে আমি আবেদন জানাই। একজন মানুষ সম্পর্কে প্রশংসা করা হচ্ছে, স্তুতি বাক্যই যদি ধরি কারো কারো কথায়, তো তিনি যদি সেটা সম্মুখ রূপে তার সেটা বহন করতে না পারেন, সেটা প্রয়োগ করতে না পারেন, সেটা ফলটা দিতে না পারেন, কতদিন তার সম্পর্কে সেই প্রশংসা মন থেকে বেরিয়ে আসে? কতদিন, দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই শাস্ত্রকে নিয়ে তার এগিয়ে চলা, মানুষের পাশে থাকা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তো বটেই, রাজ্যের বাইরে পর্যন্ত তার পৌঁছে যাওয়া, মানুষের জন্যে এইটুকু সত্যতার সাথে জ্ঞানের সাথে যদি কাজটা তিনি নাই করতে পারতেন, তাহলে বোধহয় এই সময়ের মধ্যে অনেকের মতো তিনিও ধূলিসাৎ হয়ে যেতেন, কিন্তু না, সেটার কোনো ক্ষেত্রই নেই বোধহয়। এবং দিনের পর দিন উত্তরোত্তর সেই ক্রমবর্ধমান জনপ্রিয়তাটাই আরও একবার প্রমাণ করে পণ্ডিত শ্রী অর্পণ আমাদের পরম আপনজন জ্ঞানী মানুষ। ঠিক সেই জ্ঞানী মানুষের কাছেই আজকের বিষয়ে প্রবেশ করে আরও একবার জানতে চাইব, আরও বিস্তারিত বলা ভালো জানতে চাইব, এই যে আমরা পাপগ্রহ রূপে রাহুকে বিচার করছি, তো এই পাপগ্রহ রাহুর কখন শুভ ফলও দিতে পারে, ছোট্ট আমরা ব্যাখ্যা পেলাম, একটু বিস্তারে যদি। যেরকম রাহু যদি দশমেই থাকে,
আজকে তো আমাদের বিষয়টা দশমে রাহুল। দশম হচ্ছে কর্মস্থান এবং কেন্দ্র। সেখানে রাহু যদি যোগকারক গ্রহের সাথে যুক্ত হয় বা লগ্নপতির মিত্র হয় তাহলে কিন্তু প্রায় তুঙ্গস্থের ফল প্রদান করবে। মানে একটি বেকার ছেলে, তার প্রমিনেন্ট এজে তার চাকরি হবে, তাকে চাকরির জন্য ঘুরতে হবে না, দুঃখ পেতে হবে না, এবং চাকরি পাওয়ার পর সে স্টেপ ওয়াইজ ধীরে 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 একটা উন্নতির শিখরে যেতে পারে। তাহলে পাপগ্রহ কি পাপ ফল দিল? এখানে শুভ ফলে দিল এক, কিন্তু দশমে রাহু থাকলে রাহুটা ফোর্থ হাউসে দৃষ্টি দেয়, চতুর্থ ঘরে। পুরুষদের ক্ষেত্রে যদি কর্মের কথাই বলি বা নারীদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির বিচার কিন্তু ফোর্থ হাউস থেকে। দশমে রাহু থাকলে কিন্তু শাশুড়ির সাথে একটা মেন্টাল কনফ্লিক্ট হয়, শ্বশুর বাড়িতে পরিবেশটার সাথে খাপ খাওয়াতে পারে না, অনেক সময় টর্চার্ড হয়, অশান্তি হয়। দেখো ওই কর্মস্থানে রাহু যেরকম কর্মের ভালো করতে পারে, শ্বশুর বাড়ির সাথে আবার বিচ্ছেদ করতে পারে। কারণ দশমে রাহু মানে শুধু দশম ভাব নয়, রাহুর দৃষ্টিটা কিন্তু রয়েছে ওখানে সিংহে, ওখানে ধনুতে এবং ওখানে তুলায়। তাহলে মানে রাহু যদি ফোর্থ হাউসকে দেখে, অর্থাৎ লগ্নের দশম মানে লগ্নের চতুর্থকে দৃষ্টি দেয়, তাহলে চতুর্থ সুখ মা, তাহলে সেক্ষেত্রে মাতৃস্থানীয় গৃহের শান্তি নষ্ট, সুখের হানি, এবং যেহেতু সে পাপগ্রহ, পাপ স্থানে যদি থাকে অর্থাৎ নিচস্থ ডেভিলেটেড থাকে বা আরেকটি পাপগ্রহের সাথে যুক্ত হয়ে যায়, শনি রাহু এক জায়গায় হয়ে গেল, মঙ্গল রাহু এক জায়গায় হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কর্ম যন্ত্রণা, অপযশ, ফিনান্সিয়াল ফ্লাকচুয়েশন, আজ কাজ চলে গেলে কালকের একটা কাজ জোটানোর জন্য কষ্ট, কিছুদিন কাজ করলো তারপরে কিছুদিন বেকার থাকলো, এই সমস্যাটা তাকে ঘিরে ধরবে একদম অবধারিত, অর্থাৎ তখন তাকে প্রতিকার করতে হবে। এইটা মাথায় রাখ, মাথায় আমাদের অনেক কিছুই রাখতে হবে, এবং মাথায় আমরা কেন রাখবো যদি সেই প্রশ্নটা আসে, তাহলে কিছু তথ্য এই সুযোগে আপনাদের কাছে জানিয়ে রাখি। প্রথম তথ্য রূপে এটা জানাবো যে পণ্ডিতশ্রী অর্পণ কিভাবে আছেন, কত দিন ধরে আছেন, এবং কি রূপে তার সেই মানসিকতার ছোঁয়া বাস্তবে প্রতিফলিত করেছেন। আরও একবার তার কৃত বিভিন্ন পুস্তক দেখলে আমরা একবার বুঝতে পারবো। সম্মোহনতন্ত্র এই মুহূর্তে বিশেষ পুস্তক, বাস্তু মঙ্গল তার পাশে, রেখা বিজ্ঞান এর পাশে, অ্যাস্ট্রোপ্যাথি তার সাথে, গৃহস্থের টোটকা তারও সাথে, সবিশেষ উল্লেখনীয় লাইভ কোষ্ঠি, পণ্ডিতশ্রী অর্পণের প্রত্যেক জাতক জাতিকাদের হাতে তুলে দেওয়া এক অনবদ্য বিশ্লেষণাত্মক সবিশেষ উপহার। আর দ্বিতীয়ত এবং মুখ্যত যে বিষয়টার কথা উল্লেখ করতেই হবে, রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম। কেন যারা জ্যোতিষ শিখতে আগ্রহী আজকে পণ্ডিতশ্রী অর্পণকে দেখে অনেকে উৎসাহিত হন, অনেকে এটা মনের মধ্যে বাসনা জাগে, পণ্ডিতজি এত প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তি, তিনি যে জ্ঞান অর্জন করেছেন, শাস্ত্রের যে জ্ঞান এবং মানুষের জন্যে কাজ করে চলেছেন, আহা আমি কি পারি না পণ্ডিতজির মতো? একটা আদর্শ, একটা চরিত্র, সে আইডল রূপে অনেকেই তাকে দেখেন, তাদের জন্যে তো বটেই, সকলের জন্য দ্বার উন্মুক্ত করে রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের প্রতিষ্ঠা, এবং সেখানে স্বকীয়তাটা ভেবে দেখার বিষয়, নিজ তত্ত্বাবধানে সম্পূর্ণ আশ্রমিক ভঙ্গিতে পরিকাঠামোর সাথে সেখানে ছাত্রদের শিক্ষা প্রদান, এটাও এক বিরলতম, সেই বিরলতম মানুষের কাছ থেকেই এই বিরলতম কর্মটি পাওয়া যায়। এমনি এমনি তো আজ সুদীর্ঘ সময় তিনি এই সাফল্যের সঙ্গে কাজ করে চলেন না, সেটা কেউ প্রশংসা করুক আর নিন্দা করুক, তিনি তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, তিনি জানেন আমাকে শাস্ত্রের যথাযথ প্রয়োগটা করতে হবে, মানুষকে রাস্তা দেখাতে হবে, সেটা যে কোনো প্রকারে, এবং সেই উপায়টাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ঠিক সেই জায়গায় আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তার চেম্বার, ডেটগুলো তো আপনারা টিভি স্ক্রিন থেকে খেয়ালই করতে পাচ্ছেন, এ মাসে হয়েছে, সামনের মাসে আবার কবে আসবে সেটা জানতে টিভি স্ক্রিনে চোখ রাখতেই হবে। এর পাশাপাশি যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও ফোন করে অবশ্যই বিস্তারিত জেনে যাবেন, আর নাম নথিভুক্তর জন্যে সেটা আপনাদেরই সুবিধার্থে, এই হেল্পলাইন নাম্বারের বিকল্প বোধ হয় অন্য কিছু হয় না, কাজে সেটাও নোট করে নিয়েছেন এইটুকু বিশ্বাস রেখে, যেহেতু সময় কম অনুষ্ঠানের মূল পর্বে আবারও প্রবেশ করব।
আমি একদম সরাসরি সেই কর্মস্থান কেন্দ্রিক রাহুর প্রসঙ্গেই আসবো। দশমে রাহু যেমন সাফল্যের কথা বললেন, ব্যর্থতার কথা বললেন, কর্ম নাশের দিকটা একটু আমি এই ক্ষেত্রে সজাগ হতে চাইবো, জানবো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সুন্দর প্রশ্ন। রাহু যদি নিচস্থ হয়, দশমে রাহুই নিচস্থ বা বৃহস্পতি যুক্ত গুরুচণ্ডাল হয়ে গেল, তাহলে কিন্তু তার কর্মের স্থায়িত্ব থাকবে না। মানে আজকে চাকরি পেল, হঠাৎ তার চাকরির পাওয়ার পরে তো মানুষ সংসার পাতে, সংসারকে সাজায়, হঠাৎ দেখা গেল চাকরিটা চলে গেল, আর সেই ধরনের একটা জব সে পাচ্ছে না, জব স্যাটিসফ্যাকশন আসছে না, এই সমস্যাটা কিন্তু করায়। যখন সে ডিভিলেটেড থাকে, যখন সে মঙ্গলের সাথে যুক্ত থাকে, যখন সে শুক্রের সাথে যুক্ত থাকে, যখন সে বৃহস্পতির সাথে যুক্ত থাকে, তাহলে রাহু শুক্রের সাথে যুক্ত, রাহু মঙ্গলের সাথে যুক্ত, রাহু রবির সাথে যুক্ত, তখন কিন্তু গ্রহণযোগ হবে। সেক্ষেত্রে টেন্থ হাউস থেকে পরাশর মতে পিতার বিচার, অকাল পিতার মৃত্যু পর্যন্ত হতে পারে, সংসারে শোক এসে যেতে পারে। এবার একটি ছেলের দশমস্থ রাহু রবি যুক্ত হয়ে ধর ক্লাস এইটে পরে পিতা পিতৃহীন হলেন, তাহলে কত বড় সমস্যা এসে গেল তার, তার জীবনটা সংগ্রামীর এসে গেল। এটা মাথায় রেখে দশমে রাহুর ক্ষেত্রটা যদি অশুভ হয় তাহলে কিন্তু চরম খারাপ, কারণ আমাদের জীবনটা তো কর্মের ওপর, সেই কর্মটা যদি তার না থাকে তাহলে জীবনটা দাঁড়াবে কী করে? সেক্ষেত্রে কিন্তু তার প্রতিকার তাকে করতেই হবে, নাহলে যন্ত্রণাটা বহন করতে হবে। তাহলে সেই মুক্তির উপায়টাই এই শেষ প্রান্তে আমি আর রাহুর প্রতিকার যদি দেখতে হয় হরোস্কোপটা পুরো, তাহলে সেখানে রত্ন হিসাবে গোমেদপুর, আর যদি তন্ত্রোক্ত বিধানে যাই তখন ছিন্নমস্তার কবচ যন্ত্র, যন্ত্র আসনে প্রতিষ্ঠা করে নিত্য সেবা, কবচ ধারণ, রাহুর বীজ মন্ত্র ডিরেক্ট মানে গ্রহের বীজ মন্ত্র জপ করবে, কিন্তু অবশ্যই সেই বীজ মন্ত্র জপ করতে গেলে তাকে কিন্তু দীক্ষিত হতে হবে। দীক্ষিত যদি সে না হয় ডাইরেক্ট রাহুর বা ছিন্নমস্তা দেবীর যে বীজ মন্ত্র সেটা কিন্তু পাঠ করা শাস্ত্রের আইন নেই। এবার কেউ যদি মনে করে নিজে নিজে করবে সেটা করতে পারে, তার কিন্তু অশুভ ফল পেতে পাবে, তখন শুভ ফলের আশায় অশুভের দিকে চলে। হ্যাঁ, কারণ নিয়মটা তো শাস্ত্র বলেনি তাকে সেটা করতে, দীক্ষিত হলে কোনো সমস্যা নেই। পণ্ডিতজি, এই ক্ষেত্রে আজকের পর্বে আমরা ভীষণভাবে আপনার কাছে সমৃদ্ধ হয়ে চলেছি। শেষ প্রান্তে আজকে বিদায় নেওয়ার আগে যেমন অকপট স্বীকারোক্তি আপনার কাছে পেলাম, এমনই অকপট স্বীকারোক্তি বা বলেই আনসার আমি সেই অর্থে বলবো, উত্তর আমি এই ক্ষেত্রে আশা করব শেষ পর্বে, যে এই যে পরিবর্তন, যে কোনো রেমিডি প্রসেসে যাওয়ার সময় আমাদের এই যে অশুভ থাকুক বা পাপগ্রহ দ্বারা দৃষ্ট হোক বা আমি ফল পেয়ে চলেছি সেই থেকে মুক্তির রাস্তা হাঁটতে গেলে কতটা পসিবল, যেটা জন্মকালীন সন্নিবেশ সেটাকে কতটা রেমিডিতে দূরীভূত করা সম্ভব? জন্মকালীন রাশিচক্রটা তো ওটা হয়ে আসে, ওটা ঈশ্বর দ্বারা প্রেরিত একটি ভাগ্য নিয়ে আমরা জন্মাই, কিন্তু দেখা গেল রাশিচক্রে গ্রহের অবস্থান ভালো নয়, উন্নতি হচ্ছে না, সমস্যা বিভিন্ন রকমের, সমস্যা তো শেষ নেই, কারো ছেলে পড়াশোনা করছে না, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো ক্ষেত্রে চাকরি হচ্ছে না, এক একটা এক এক রকম। এই ক্ষেত্রে 65% পর্যন্ত ওয়ার্ক করা যেতে পারে, যেখান থেকে তাকে রিলিফ দেওয়া যেতে পারে। 65% কাজটা জ্যোতিষীরা যে জানে সেটা করতে পারে, আর বাদবাকি 35%-এর মধ্যে নিজের চেষ্টা, নিজের ঈশ্বরের প্রতি চিন্তা, চেতনা, জপ, সংযমে থাকা, তার একটা ফল আছে। অর্থাৎ যেটা আমরা পারি সেটা আমাদেরকে করতে হবে, যেটা আমরা পারি না সেটা হয়তো অনেক বড় অংশে তখন মাধ্যম অবলম্বন করতে হবে, তখন মাধ্যম অবলম্বন করতে হবে, এবং সেই মাধ্যম রূপে পণ্ডিত শ্রী অর্পণের অনবদ্য ভূমিকার কথা সেটা না বললেও বোধহয় চলে। শুধু শেষ প্রান্তে এইটুকু বলা যে সময় থাকতে সময়োচিত সিদ্ধান্ত নিন, সমস্যাটাকে জিইয়ে রাখা না, মুক্তির পথ যদি খোলা আছে এইটুকু বিশ্বাস থাকে এবং সেটা পণ্ডিত শ্রী অর্পণের মাধ্যমে হতে পারে এই ভরসা থাকে, তাহলে সংযুক্ত হতে পারুন। বিদায় লগ্নে এই শুভেচ্ছা দিয়ে আজকে বিদায়, নমস্কার।